नमस्कार केमन आছেন সবাই আমার নাম রিয়া আমি থাকি কানাডা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক এন্ড কানেক্ট আজ আবারো একটা ছোট্ট ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে এসেছি আজকে আমরা যাচ্ছি একটা ফার্মার্স মার্কেটে ওয়েদারটা খুবই ভালো এরকম খুব কম হয় এখানে কানাডাতে যে ওয়েদারটা স্পেশালি টরন্টো সাইড বা অন্টারিও প্রভিন্সে যে এতদিন রোদ্রু বেরিয়েছে আমার থাকাকালীন এটা প্রথমবার যে এতটা রোদ্রু দেখতে পাচ্ছি উইন্টার টাইমে তো চলুন বাড়ির খুবই পাশে ফার্মার্স মার্কেটটা তো ওই রাস্তায় যাচ্ছি যে রাস্তায় আমরা ওই দিন পোর্টপুরি গেছিলাম তো এবার পৌঁছে গেলাম আর এখানে এত ভালো ভালো বিস্কিট পাওয়া যায় ফ্রেশ বেকড ব্রেড ফ্রেশ বেকড মানে নান সব কিছুই এই দোকানটায় পাওয়া যায় এখানে লোকালসরা বাড়িতে বানায় জিনিসগুলো সবজিগুলিও নিজেরা ছোটো ছোটো প্যাকেটে কেটে এগুলোকে বিক্রি করে আর গভর্নমেন্টও এনকারেজ করে যদি আমরা এরকম দোকান থেকে কিনি তাহলে লোকালসদের অনেকটা হেল্প হয়ে যায় ফাইন্যান্সিয়ালি তো এই দোকানে আপনারা সব রকমের ন্যাপকিনস পাবেন সব রকমের কুশনসগুলো আছে তারপর এই দোকানে সবজি আছে এই দোকানে জামা কাপড় আছে যা যা দেখতে পাচ্ছি সবই ভালো লাগছে এই দোকানটায় তারপর এই দোকানটায় সুন্দর সুন্দর ড্রেস আছে ছোট বাচ্চাদের জন্য পুতুল আছে ছোট বাচ্চাদের জন্য জামা কাপড় আছে বড়দের জন্য টি শার্ট वगैरह সব কিছুই আছে ঘর সাজাবার জিনিস আছে সব কিছুই দেখছি এই দোকানটায় আছে এই দোকানটায় যদিও আমরা প্রথমবার এসেছি এটা ভেবে যে হয়তো এই দোকানটা শুধু উইকেন্ডসে খোলে কারণ কানাডাতে ফার্মার্স মার্কেটগুলো ইউজুয়ালি উইকেন্ডসে বসে বাট এই দোকানটা দেখছি রোজই খোলে আর এখানে এই দোকানটা অনেক লোক ছিল অনেক ভিড় ছিল আর উইকেন্ড বলেও অনেক লোক ছিল তো এই দোকানে কিচেন আইটেমসও সব কিছু আছে বাড়ির সাজানোরও সব কিছু আছে একটা ছোট্ট দোকান আর সব কিছুই দোকানটা অ্যাভেলেবেল মায়েরা এই সেকশনে গিয়ে খুব এক্সাইটেড হয়ে গেছিলো কারণ এটা হলো গিয়ে ওর ফেভারিট সেকশন পুতুলের সেকশন ও কী নেবে আর কী ছাড়বে ও বুঝে পাচ্ছিল না যেহেতু আমরা কিছুদিন আগেই ওকে একটা ছোট্ট একটা পুতুল কিনে দিয়েছি ঠিক ছোট না অনেকটাই বড় তো তাই ভাবলাম এবার আর কিছু নেব না বাড়িতে অনেক পুতুল হয়ে রয়েছে আর এই সেকশনটা হলো গিয়ে হ্যান্ডমেড হ্যাট হ্যান্ডমেড গ্লাভস এগুলো সব অ্যাভেলেবেল ছিল তারপরে বাড়িতে বানানো ক্যান্ডেলস অনেক কিছু জিনিস এই দোকানটায় ছিল আমি একটু একটু শপিং করছিলাম আর আগে গিয়ে দেখি মায়রার জন্য একটা সোয়েটার পছন্দ হয়েছে খুবই কম দাম সেটা $10 আমরা পেয়ে গেছি এই সোয়েটারটা আর খুব গরমও ছিল এই সোয়েটারটা তো এটা ওইটা আমরা ওর জন্য নিয়ে নিলাম আর তারপরে আমি আবার একটু বেরিয়ে পড়লাম দেখবার জন্য যে কিছু অন্য কিছু আছে নাকি যেটা আমি কিনতে পারি তো দেখলাম খুব সুন্দর সুন্দর কানদুল তারপরে গলার সেট আছে তারপরে বিভিন্ন রকমের চুলের ক্লিপস আছে বাচ্চাদের জন্য তো দেখে খুব সুন্দর লাগছিল কিন্তু আমার এখন এইসব জিনিসের এতটা প্রয়োজন নেই আমার কাছে অলরেডি আছে কিন্তু দেখতেও এই দোকানটায় এত ভালো লাগছিল কি বলবো আর যেহেতু ভ্যালেন্টাইন্স ডেও খুব তাড়াতাড়ি চলে আসছে দোকানগুলোতে সব লাল লাল কালারের জিনিসগুলো ডিসপ্লে করে রেখেছে গিফটসগুলো খুব সুন্দর লাগছিল ওগুলো দেখতে আর কালারফুল আইটেমসগুলো যদিও দেখতে আমার খুব ভালো লাগে তো এই দোকানটা খুব রঙিন কালারফুল জিনিস দিয়ে ভর্তি ছিল যাই হোক আমরা সব কিছু যা নেওয়ার সেটা নিয়ে নিয়েছি এখন আমরা বেরিয়ে পড়বো বাড়ি চলে যাব আর তেমন দাম পড়েনি সব কিছু মিলিয়ে অ্যারাউন্ড $50 পড়েছে ওটা অনেকটাই কম এক্সপেন্সিভ আর দোকানটাও খুব ছোট খুব কিউট এখানে অনেকটা ভিড় ছিল আজকে যেহেতু উইকেন্ড আর একটা সানি উইকেন্ড আর বেরিয়ে আমাদের বাড়িটাও তেমন দূর নয় প্রায় दस पंद्रो मिनिटे आमरा पहुँचे जाबो। इटा एकटू आउटस्कार्ट्से आमादेर बाड़ीर थेके। आर दिनटा एतटाई सुंदर जे मनेई होच्छिलो, इच्छाई करछिलो ना जे बाड़ी फिरे जाई, कारण एरकम दिनगुलो आबारो कि कालके पाबो, आबारो कि परशु पाबो, एटाई मने चले। उइंटार समयटा एकटू डिफिकाल्ट थाके, कारण रोद्रु तेमन बेरोय ना आर मनटाओ तेमन भालो थाके ना, किन्तु एई उइंटारटा खुबই भालो काटছে, कारण लास्ट कयेक सप्ताह थेके एकटू सानी वेदार আর খুব সুন্দর লাগছে বাইরেটা। লোকে সবাই বেরিয়ে পড়েছে, সবাই নিজেরা নিজেদের অ্যাক্টিভিটিসগুলো বাড়িতে না করে বাইরে করছে। তো আশা করি আমার এই ব্লগটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন আমার ভিডিওসগুলো নিজেদের বন্ধুদের সাথে, আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। আর আমাকে জানাবেন কমেন্টসে কীরকম রিলেটেড ভিডিওস আপনারা দেখতে চান, মানে কানাডা রিলেটেড কীরকম ভিডিওস দেখতে চান, আমি নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব। আর এরকম দোকানের বা আউটডোর অ্যাক্টিভিটিসগুলো আপনাদের সাথে ব্লগে নিশ্চয়ই শেয়ার করব। ভালো থাকবেন।